প্রয়াত দেবেন দত্তর বাসগৃহত মুখ্যমন্ত্রী শোক সন্তপ্ত পরিয়ালবর্গ সমবেদনা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পুত্র আর আত্মীয় সাক্ষাৎ মুখ্যমন্ত্রীগুলির দেবেন দত্তর চিকিৎসার ক্ষেত্র হওয়া খরচর হিসাব ললে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় চিকিৎসার তদন্তর প্রতিবেদন থাকা কিছু কথাত অসন্তুষ্ট মুখ্যমন্ত্রীগুলির ব্লাড ব্যাঙ্কত তেজ নথকা বিষয়টুক চিন্তিত মুখ্যমন্ত্রীগুলির শীঘ্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার একথা সংবাদ মাধ্যমের সম্মুখত সদরি করলে প্রয়াত দেবেন দত্তর পুত্র সমুদ্র গুপ্ত দত্তই। অসমৰ সমাজ জীৱনৰ এগৰাকী উজ্জ্বল জ্যোতিষ্ক আৰু কটন মহাবিদ্যালয়ৰ প্ৰাক্তন উপাধ্যক্ষ আৰু আমাৰ সকলোৰে শ্ৰদ্ধাৰ দেবেন দত্ত ডাঙৰীয়াৰ পৰলোক প্ৰাপ্তিৰ বাতৰিয়ে স্বাভাৱিকতে অসমৰ ৰাইজক ম্ৰিয়মান কৰিছে, আমাক সকলোকে শোকাকুল কৰি তুলিছে। আজি মই তেখেতৰ বাসভৱনলৈ আহি তেখেতৰ কন্যা সন্তান বোৱাৰী জোঁৱাই সকলোকে সাক্ষাৎ কৰি অসমবাসী ৰাইজৰ হৈ গভীৰ সমবেদনা জনালোঁ আৰু বিদেহী আত্মাৰ সদগতি কামনা কৰিলোঁ। ভগৱানে তেখেতক চিৰশান্তি প্ৰদান কৰক। তেখেতৰ অদমনীয় কৰ্মোৎস্পৃহাই আৰু তেখেতৰ আপোচবিহীন ব্যক্তিত্বই অসমৰ নৱপ্ৰজন্মক সদায় প্ৰেৰণা যোগাই যাব, তাক মই বিশ্বাস কৰোঁ।